সরাসরি নজর রাখবো ধামাকাড়িতে রাজ্যের মন্ত্রী সুজিত বসু বক্তব্য রাখছেন। আর মাঠ এগুলো রেজিস্ট্রেশন করে দেওয়া আছে, আর যদি অভিযোগ কিছু থাকে সেগুলো দেখা হবে। মানুষই অভিযোগ করছেন, লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের হলে তার ব্যবস্থা প্রশাসন নেবে, কিন্তু দলীয় স্তরে আপনাদের কাছে কোনো অভিযোগ এখনো অব্দি জমা পড়েছে? না, সেটা ধামাখালীতে পৌঁছেছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, নজর রেখেছে, এমনটাও জানিয়েছেন তিনি, আশ্বস্ত করার চেষ্টা করলেন। আজ ধামাখালীতে তৃণমূলের প্রতিনিধি দল, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ইতিমধ্যেই ধামাখালীতে পৌঁছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই প্রতিনিধি দলে রয়েছেন সুজিত বসু, পার্থ ভৌমিক, এছাড়া অন্যান্যরা। ধামাখালীতে তৃণমূলের প্রতিনিধি দল, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন হয়তো সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বললেন কোথাও আশ্বস্ত করার চেষ্টা করলেন, রাজ্যের পুলিশ প্রশাসন নজরদারি রাখছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে অবশ্যই নজরদারি রেখেছে রাজ্যের পুলিশ, এমনটাও তিনি বলেছেন। ধামাখালীতে তৃণমূলের প্রতিনিধি দল সুজিত বসু, পার্থ ভৌমিক, তারা সেখানে পৌঁছে গিয়েছে, তৃণমূলের প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী, একদিকে সুজিত বসু, অপরদিকে পার্থ ভৌমিক। ধামাখালীতে পৌঁছলেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সুজিত বসু। অগ্নি সম্পর্কে কিছু সমস্যা আছে, ওটা উঠলো, আগুলো দেখে নেবো, দু চারটে আগুনের ঘটনা ঘটেছে, এটা যেমন দেখবো তেমনি একদিকে মীনাক্ষী মুখোপাধ্যায়, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ঘুরপথে সন্দেশখালী পৌঁছেছেন, পাশাপাশি ধামাখালীতে তৃণমূলের প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রেশমি, একদিকে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা তারা পৌঁছলেন, অপরদিকে ঘুরপথে সন্দেশখালী পৌঁছেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সব মিলিয়ে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? এইভাবে করতে করতে সবাই সামনে যাবো, আর কিছু করার নেই। রেশমি, তুমি কি শুনতে পাচ্ছো? আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক, তারা দেখো আজকে তৃণমূলের প্রতিনিধি দল এই সন্দেশখালীতে এসেছেন, তারা কিছুক্ষণের মধ্যেই বোটে করে চলে যাবেন সন্দেশখালীতে, তারা ইতিমধ্যে ধামাখালীতে রয়েছেন এবং সুজিত বোস উপস্থিত রয়েছেন সেচ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক এবং এলাকার বিধায়ক সুকুমার মাহাতো, তারা উপস্থিত রয়েছেন, ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে কথা বলছেন। তুমি আমার চিত্র সাংবাদিক, সেই চিত্রটা তোমাকে দেখাচ্ছিল যে তারা নিজেদের মধ্যে কিছু আলোচনা করছেন, সেই আলোচনা করার পরেই কিন্তু তারা সন্দেশখালীতে যাবেন বলেই আমরা জানতে পাচ্ছি।